আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে খুব সাধারণ এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে মুসুরের ডাল দিয়ে চড়চড়ি করে দেখাবো তো সাদা ভাতের সাথে খেতেও যেরকম ভালো লাগে পরোটা রুটির সাথেও খেতে ভালো লাগে তো প্রত্যেকের রেসিপিতেই কিছু না কিছু আলাদা থাকে তো আমি আজকে এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি এক কাপ দিলাম তারপরে দিবো ওয়ান ফোর্থ কাপ এটা শুধু পরিমাণটা বোঝানোর জন্য মেজারমেন্ট কাপ দিয়ে নিলাম আন্দাজ করে নিলেও হবে যার যতটুকু লাগে তো এখন আমি এগুলো ধুয়ে রেখেছি একটি প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো তেল এইখানে চার টেবিল চামচের মতো হবে রসুন কুচি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো রসুন কুচিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে ডাল চচ্চড়ি বা ডাল রান্নায় এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ কাঁচামরিচ বা লবণ এই দুই উপকরণ স্বাদ মতো দিয়ে নেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো আমি এখানে আটটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আট নয়টির মতো হবে লবণ দিয়ে দিয়েছি একটা চামচের মতো হবে এখন এগুলো ভেজে নিব চুলার আঁচ লোতে রেখে বা একটু লালচে বর্ণের হয়ে আসলেই হবে তো এগুলো ভেজে নিতে প্রায় সময় লাগবে সাত আট মিনিটের মতো যখন একটু লালচে বর্ণের হবে ঠিক এরকম তখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলা বা বাটা মশলার মধ্যে আমি ডাল চড়চড়িতে খুব বেশি কিছু দেই না হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে উঁচু করে এক চা চামচ কারণ ডাল চড়চড়ির কালারটা একটু হলুদ বর্ণের হলে দেখতে ভালো লাগে ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে এক চা চামচ আমি ডাল চড়চড়িতে মরিচ গুঁড়া ব্যবহার করি না যদি আপনাদের কাছে ভালো লাগে বা খেতে ইচ্ছে করে বা দিতে মনে চায় তাহলে দিয়ে দিবেন স্বাদ মতো পানি দিয়ে দিলাম গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এক দুই টেবিল চামচের মতো এখন এগুলো একটু ভুনে নিব আর ডাল চড়চড়িতে খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না এই যেমন রসুন বাটা জিরা বাটা এগুলো সারাই আমি করে থাকি যারা এগুলো দেন তারা যদি আমার রেসিপিটা দেখেন তাহলে এই রেসিপি দেখে একবার তৈরি করে দেখবেন তো ডালগুলো কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে রাখিনি ডালগুলো ধুয়ে সাথে সাথে এখানে দিয়ে দিব আর ডাল দিয়ে আমি এইখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় আট দশ মিনিটের মতো এইখানে ডালটা যতক্ষণ কষাবেন তখনই কিন্তু ডাল থেকে খুব সুন্দর ঘ্রাণ আসবে এই ঘ্রাণটা পরে ডাল চচ্চড়ির মধ্যেও হবে তো অনেকে আসেন ডাল চচ্চড়িটা আবার হাতে মেখে বসিয়ে দেন একসাথে সব উপকরণ দিয়ে তো হাতে মাখা ডাল রান্না করার রেসিপি আমার চ্যানেলে আছে। যদি আপনাদের কাছে ভালো লাগে দেখে নিতে পারেন আর হাতে মেখে ডালটা রান্না করলে ওই ডালের স্বাদ একরকম হয় আর এরকম করে চড়চড়ি করে নিলে এই ডালের স্বাদ একরকম হয় এখন খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে তো আমি এখন পানি দিয়ে দিব আমি এখানে ডাল যতটুকু নিয়েছিলাম তো পানি ওই এক কাপ দিয়ে তিন কাপ দিয়ে দিলাম তো পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন খুব বেশি পানি হয়ে গেলে কিন্তু ডালটা একদম বেশি গলে যায় আর ডাল ডালচড়চুরি কিন্তু খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না আর আমি এখানে চুলা রাঁসটা এখন মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে ঢেকে দিব যদি হাই হিটে রান্না করি তাহলে দেখা যাবে পানিটা একদম শুকিয়ে গিয়েছে ডাল ফুটে আর বারবার পানি দিলে কিন্তু ডালটা খেতে মজা হয় না তো আমি একটু দেখিয়ে দিলাম দেখুন চুলা রাস্তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এর মধ্যে দিয়ে দু একবার নেড়ে দিব তো প্রায় পনেরো মিনিট পর দেখুন ডালটা প্রায় অর্ধেক ফুটে গিয়েছে আর পানি শুকাতে শুকাতে একদম পারফেক্ট ফুটে যাবে এই পর্যায়ে লবণ দেখে নিতে পারেন তো আরও দশ মিনিট পর দেখুন তো এখনও নিচে হালকা করে একটু পানি আছে। যে পানিটা আছে এই পানিতে ডালটা একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে আমি প্রত্যেকবার নেড়ে দেওয়ার পরেই ঢেকে দিয়েছি কারণ ডাল ডালচড়চড়িটা ঢেকেই রান্না করতে হয় তো দেখুন পানিটা প্রায় একদম শুকিয়েই গিয়েছে যে পানিটা আছে যদি চুলাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে ঠান্ডা হতে হতে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তো এইখানে এখন খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব তো ডাল চড়চড়িতে অনেকে আছেন যে টমেটো পছন্দ করেন যদি টমেটো পছন্দ করেন তাহলে দিয়ে নেবেন তবে আমার কাছে মনে হয় এরকম মানে কোনো কিছু সারা ডাল চড়চড়ির খুব সুন্দর একটি ঘ্রাণ হয় তো ট ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব তো আমি একটি বাটিতে পরিবেশন করিনি এমনি এমনিতেই প্যানের ভিতরে রেখে দিয়েছি কারণ গরম করা লাগলে আবার গরম করে নিতে পারবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই ছিলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে নতুন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ